আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ট্রাভেল উইথ আরাফাত। আজকে পাঞ্জাবি পরা দেখতেছেন, আজকে তো শুক্রবার না, তাহলে পাঞ্জাবি পরলাম কেন? বিস্ময়কর না বিষয়টা, চিন্তার বিষয় না। সো আজকে পাঞ্জাবি পরার মূল উদ্দেশ্য হচ্ছে, আজকে হচ্ছে 16 তারিখ, 16 ডিসেম্বর। সো 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বাঙালি জাতির জন্যে একটা তাৎপর্যময় দিন। আজকের এই দিনটা হচ্ছে আমাদের বিজয়ের দিন। সো এই বিজয়ের দিনে পাঞ্জাবি পরব না সেটা তো হইতে পারে না। তো সকালবেলা বাসা থেকে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়েছি রেডি হয়ে। তো এখন আসছি হচ্ছে উত্তরা 6 নম্বর সেক্টরে, 11 নম্বর রুটের 11 নম্বর বাসায়। তো এইখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে এইটা হচ্ছে যে মাতৃ সনদ স্যাটেলাইট একটা ক্লিনিক, আইমিন হচ্ছে নগর মাতৃ সনদ স্বাস্থ্যকেন্দ্র, যেটাকে বলে UNFPA অথবা UTSPA যেটাকে বলা হয়। সো এখানে আসছি কারণ হচ্ছে সেই আগস্ট মাসের 12 তারিখে হচ্ছে আমি করোনা ভ্যাকসিনের জন্যে সুরক্ষা অ্যাপস দিয়ে অ্যাপ্লাই করছিলাম। দেন হচ্ছে আজকে হচ্ছে 16-12 ডিসেম্বরের 16 তারিখ, আজকে হচ্ছে আমার টিকা দেওয়ার ডেট পড়ছে। গতকালকে 4:37 হঠাৎ করে মেসেজ আসছে টিকা দিতে হবে আজকে। সো এই জন্য প্রিপারেশন নিয়ে সকালবেলা চলে আসছি, আমার সাথে আমার বউ আসছে, আর আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে হচ্ছে আমার ব্রাউন প্রিন্স। তো টিকার কার্ড জমা দিয়ে দিছি, টিকার কাগজটা জমা দিয়ে দিছি। তো ওইটা হচ্ছে জমা নিছে, এখন হচ্ছে ওনারা ডাকবে, ওনারা ডাকলে হচ্ছে ভিতরে চলে যাব। ভিতরে গিয়ে হচ্ছে জাস্ট টিকাটা দিয়ে তারপর হচ্ছে দোকানের উদ্দেশ্যে চলে যাব। তো আজকে বিজয় দিবস হলো হচ্ছে দোকান খোলা, আমার দোকানে যাইতে হবে, কিছু করার নাই। তো নাম ডাকতেছে টিকার কার্ড দেখে, এখন হচ্ছে ওইখানে যাই গিয়ে টিকাটা দিই, এরপর আপনাদের সাথে আবার ইনশাল্লাহ কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্টেডিয়াম ট্রাফিক জেতা রাখা। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আজকে কোভিডের টিকা দিতে এসে বসে আছেন লাইনে। সো রাইট নাও হচ্ছে টিকা দিয়ে বের হইলাম, এই হচ্ছে টিকারই, আর আমি পাইছি হচ্ছে অ্যাস্ট্রাজেনিকার টিকাটা। অ্যাস্ট্রাজেনিকাটা মোটামুটি কেমন জানি না, ভ্যাকসিন দেওয়ার পরে নাকি ডাব খাইতে হয় এটাই বিশ্বাস করে আমার বউ, আর সেই সুবাদেই হচ্ছে ভ্যাকসিন দিয়ে আসার পরে আমাকে ডাব খাওয়াচ্ছে। তবে এটার কোনো যৌক্তিক কারণ আছে কি না আমি জানি না। আমি জানি যে ভ্যাকসিন দেওয়ার পরে কিংবা ব্লাড দেওয়ার পরে একটু পানি খাইলেই চলে। তো বিকজ অফ আমি তো নিয়মিত ব্লাড ডোনার, সো আমার অভিজ্ঞতা আছে যে ব্লাড দেওয়ার পরে শুধু পানি খেয়ে বাসায় হাইটা চলে আসার অভিজ্ঞতা আছে আমার। তো এখন আমার বউ যেহেতু ধরছেন আসল বান্দা যে ডাব খাইতেই হবে, সে আমাকে ডাব খাওয়ানোর জন্যই মূলত হচ্ছে বাসা থেকে আসছে এই পর্যন্ত, আর কোনোই কারণ নাই। তো কিছু করার নাই, ভ্যাকসিন দিয়ে আইসা এখন ডাব খাই, আর সবাইকে বিজয়ের সুবর্ণ জয়ন্তী, বিজয়ের শুভেচ্ছা। আমি ডাব খাই, আপনারা দেখেন। তুমি কিছু বলতে চাও? আমি জানি গোল ডাবে পানি বেশি থেকে, এটা আমরা জানি। ডাব খাওয়া শেষ, এখন কি ডাবের ভিতরে শ্বাস খাচ্ছ? খাইতে থাকো। ডাব শেষ, আর ডাবের ভিতরটাও শেষ করতেছো? আজ 16 ডিসেম্বর,
আজকে বাংলাদেশের 50 বছরের সুবর্ণতা। আজকের এই দিনে রাজলক্ষ্মী কমপ্লেক্স 6 সালে 16 ডিসেম্বরে উদ্বোধন হওয়ার কারণে আজকে এই দিনটাকে খুব ঘনঘটাভাবে উদযাপিত করা হয়। ছবি তুলে ভিডিও করে রাখি, ঠিক আছে? এই যে ভাই, তুই খাওয়া দেন। সবাই দিয়ে দিচ্ছি, সবাই দিয়ে দিচ্ছি ভাই। ইস্টার ওয়েস্ট অপো ইস্টার ওয়েস্ট তুই তো ফেসবুকে ভাইরাল করে লাগে, আমরা ভাইরাল কাঙ্গালি বুঝলো বিজয় দিবস। বিজয়ের খিচুড়ি খাইতেছ? বিজয়ের খিচুড়ি তোরা কির খিচুড়ি খাস? আহমেদ আলী সাগর রে দেখা না, হ্যাঁ কি দাঁড়ানছে? কোভিড-19 পানি দিয়ে দোকানে এসে খুব চাঙ্গাই ছিল, কিন্তু সন্ধ্যার পর হঠাৎ করে শরীরটা কেমন যেন জ্যাম হয়ে যায়। সো এই জ্যাম শরীর নিয়ে ব্রাউন প্রিন্সের উপর বসে চলে যাই বাসায়। বাসায় গিয়ে রতন ভাইয়ের দোকানে গিয়ে সেখান থেকে খিচুড়ির আয়োজন করে, সেখান থেকে আমরা খিচুড়ি খাই। আর এখন আপনারা দেখেছেন খিচুড়ি খাওয়ার সেই দৃশ্য, বিজয়ের খিচুড়ি। রতন ভাই ইনভাইট করছে, আসছি খাচ্ছি। গরম আমরা আঙ্গ বিজয়ের খিচুড়ি খেয়েছি। তারপর খাইতেছি, কথা হচ্ছে খাওয়ার সময় বেশি করতে চাচ্ছি না।